জি-টোয়েন্টি প্রতিনিধিরা বিভিন্ন দেশ থেকে আমাদের রাজ্যে আসছেন আগামীকাল। ত্রিপুরা রাজ্যের সংস্কৃতির পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেগুলিকে ওনাদের মাধ্যমে সমগ্র বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী মোদীরও সেটাই ইচ্ছে। শনিবার আগরতলা অক্সিজেন পার্কে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী দিনে ত্রিপুরাও পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করবে। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাও যে একটা জায়গা আছে সেটা ওনাদের মাধ্যমে সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করবে। এতে করে আগামী দিনে ভ্রমণ পিপাসু লোকের সমাগম হবে এই রাজ্যে। প্রসঙ্গক্রমে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই অক্সিজেন পার্কের নাম শুনতাম কিন্তু কখনোই পার্কে আমার আসা হয়নি। এই প্রথম এলাম এই পার্কে, এসে খুবই ভালো অনুভূতি হলো আমার। অভূত পরিবেশে গড়ে উঠেছে এই পার্ক। সত্যিকারের যে অর্থে এই পার্কের নামকরণ হয়েছে তার যথার্থতা এখানেই রয়েছে। অক্সিজেন পার্কে এর আগে আমি নামই শুনতাম বাইরের থেকে, কখনো ভিতরে আমি ঢুকিনি। এই প্রথম আমি ভিতরে ঢুকলাম এবং সত্যি খুব ভালো লাগলো ভিতরে এসে, এবং যা জানলাম এখানে বিভিন্ন ছোট ছোট বিভিন্ন প্রজাতির পাখি এখানে তাদের এখানে দেখতে পাওয়া যায়। ইভেন হায়দ্রাবাদ থেকেও শুনলাম মাইগ্রেটরি বার্ড এখানে আসে আবার চলে যায় অগস্ট মাসে ইত্যাদি ইত্যাদি। তাছাড়া বিভিন্ন প্রজাতির গাছপালাও এখানে উপস্থিত আছে, আর অর্কিডের কথা তো বলে লাভ নেই। বিভিন্ন বাস, বাসের আমাদের ত্রিপুরাতে অনেক ধরনের বাস হয়, সেই বাসেরও এখানে উপস্থিতি নজরে এসছে। এবং সত্যিকারের অর্থে অক্সিজেন পার্ক যে নামটা দেওয়া হয়েছে সেটার যথার্থতা কিন্তু এখানে পাওয়া যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরো বলেন, আমরা যে স্লোগান তুলেছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, সেটা আমরা গড়ে তুলবই। এর পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরাও আমাদের করতেই হবে। তার জন্য রাজ্য সরকার একান্তভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। দিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, বন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ অন্যান্য আধিকারিকরা। আপনারা দেখেছেন তো, এই কথাই বললাম যে সমস্ত আগরতলা শহর এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় মানে সাজিয়ে দেওয়া হয়েছে এবং প্রস্তুতি একদম চূড়ান্ত হয়ে গেছে। তো আপনারাও দেখছেন, তো আমরা আমাদের তরফ থেকে যা যা আমাদের নির্দেশিকা আছে সেইভাবে আমরা মেনটেন করি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।